একটা সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা গড়িয়ে রাত, তার মাঝে বসত করে সুখ দুঃখ, মিলন বিরহ, আলো আঁধারের অনুভূতিরা। কখনো বা আনন্দ উচ্ছ্বাসে জীবন উথাল পাথাল, আবার কখনো বা বিষাদের ঘন কালো মেঘে জীবন দিকভ্রান্ত। পথ দেখায় সঙ্গীত, পথ দেখায় সঙ্গীত সাধনায় নিমগ্ন শিল্পীরা। তাঁরা সঙ্গীতের ঝর্ণাতলা থেকে কলস পূর্ণ করে এনে আমাদের জীবনে সারা জীবন বিতরণ করে যান। আজ আমার সঙ্গে শিল্পী পণ্ডিত মোহন সিং। নমস্কার। নমস্কার, স্বাগত জানাই। প্রথমে খুব জানতে ইচ্ছে করে মোহনদা, যে ছোটবেলা কিরকম ছিল, কোথায় কেটেছে? ছোটবেলা আমার গ্রামের বাড়িতে কেটেছে। আমার গ্রামের স্কুলে পড়াশোনা করেছি এবং পাশেই আমাদের মালেরকোটলা বলে একটা জায়গা আছে পাঞ্জাবে, হ্যাঁ, ওখানে কখনো কখনো গান শেখা হতো। এই ছোটবেলা ঘুড়ি ওড়িয়েছি, কাঁচের গুলি, পিল গুলি বলে যেটাকে, খেলেছি, কবিতার মতন পাল্টা গেয়েছি, হ্যাঁ, এইভাবে আমার জীবনটা শুরু। এবং স্কুল ক্যারিয়ারে আমি অনেক বড় বড় অনুষ্ঠানে গান গেয়েছি, স্কুল থেকে আমাকে পাঠানো হতো। কি ধরনের গান গাইতেন তখন? ফোক গান বা গজল বা এই ধরনের গান ছিল। তো শাস্ত্রীয় সঙ্গীত তখন ওইভাবে বাইরে গাইতাম না, তখন শেখা হতো, শিখেছি মানে পাল্টা শিখেছি, প্রথমে পাল্টা শিখেছি, রাগ রাগ নিয়ে অনেক পরে শিখেছি। এইভাবে আমার ছোটবেলা স্কুল জীবনটা বাড়িতে গানের মধ্যে কেটেছে। আমার দাদারা গান গাইতেন, মা খুব সুন্দর গান গাইতেন, আমার বাবা তো ওস্তাদ কালে খাঁ সাহেবের শিষ্য ছিলেন, খুব ভালো মৃদঙ্গ বাজাতেন, গানও করতেন, গান খুব একটা বেশি করতেন না, মৃদঙ্গটাই বেশি বাজাতেন। পরিমণ্ডলে আপনি বড় হচ্ছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আর একটা আমার বন্ধু ছিল মার্ফি রেডিও, সেটা তখনকার দিনে এসে বড় ব্যাটারি একটা থাকতো, আলো তো ছিল না, ইলেকট্রিসিটি ছিল না তখন, ওই ব্যাটারিতেই গান শুনতাম। এবং সেই কালের এবং তার আগের বহু গানের আমার কাছে সংগ্রহ ছিল এবং আমি গান লিখতাম ওই রেডিওতে, শুনে শুনে গান খাতায় লিখতাম এবং ওই গানগুলো বিভিন্ন জায়গায় গাইতাম, বন্ধু বান্ধবদের মধ্যে এবং কিছু কিছু অনুষ্ঠানেও এইভাবে গাইতাম। এইভাবে আমার স্কুল জীবনটা কেটেছে। বাড়ির সবাই কিভাবে বুঝলেন যে ছেলে গানের দিকেই যাবে? আসলে আমার যখন বছর ছয়েক বছর বয়স, আমাদের পাড়ায় একটা বিয়ে ছিল কারো, তো একটা খুব সুন্দর ব্যান্ড, মালেরকোটলা মহারাজার ব্র্যান্ড, ওটা ব্যান্ড পার্টি এসেছিল, তারা ঝাপতালে একটা কিছু বাজাচ্ছিল, তো আমি বাবার আঙুল ধরে দাঁড়িয়েছিলাম দরজায়, বাবাও দাঁড়িয়েছিলেন, তো আমি ওই তাল দিচ্ছিলাম, ধি না ধি ধি না ধি, এইভাবে। তো বাবা দেখলেন যে তো খুব ঝাপতাল, তো সবাই তাল দিতে পারে না, তো বাবার একটা খুব ইচ্ছা ছিল যে এ ছেলে গান বাজনায় যাক। তারপরে তো বাবা আর আমার সাত বছর বয়সে বাবা চলে গেলেন, যাই হোক, আমার মধ্যে গান গাইবার একটা ইচ্ছা তো চিরকালই ছিল। কলেজে ভর্তি হলাম, ছেড়ে দিলাম পাঞ্জাবি, হ্যাঁ, যে এই পড়াশোনা করব না, আমি গান শিখব। তখনই আমার গান শেখা সম্পর্কে বাড়িতে আলোচনা শুরু হয়েছে। শান্তিনিকেতনে যে পাঠানো হবে সেটা কবে ঠিক হলো? আমি স্কুল পাস করেছি 67-এ, 67-এই আমি শান্তিনিকেতনে এসেছি। আমার ছোটদার একজন খুব পরিচিত একজন মেজর ছিলেন বিশ্বভারতীতে, এনসিসি
ডিপার্টমেন্টে। তাকে দাদা জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় আছো এখন বা কী খবরাখবর নিলেন। উনি তখন আমার সম্পর্কে বললেন যে ও গান শিখতে চায়। আচ্ছা, ওখানে শান্তিনিকেতন তো আমাদের বাড়িতে আগে থেকেই আমি নাম শুনেছি শান্তিনিকেতনে, আমার পেস্তত দাদা থেকে, পেস্তত দাদার বন্ধু বলরাজ সাহানি, এরা সব শান্তিনিকেতন ঘুরেছে। বলরাজ ধারণা ছিল, হ্যাঁ বলরাজ সাহানি তো ওখানে পড়িয়েছেন, একটা ধারণা ছিল। তো কেমন গান শেখানো হয় ওখানে, এই ছিল প্রশ্ন আমার দাদার। তো উনি বললেন যে আমি ফর্ম পাঠাচ্ছি, তোমরা ফিল আপ করে পাঠাও, ওখানে ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট আছে গানের। তো নাম বললেন উনি, ওখানে কারা কারা আছেন, আগ্রা ঘরানার ধ্রুবতারা যোশী আছেন, ডাগর ঘরানার নিমাইচাঁদ বড়াল আছেন, বিষ্ণুপুর ঘরানার অশেষ বন্দ্যোপাধ্যায় আছেন, ইত্যাদি সব দিকপালরা, সব দিকপাল। আমি তো যখন শান্তিনিকেতনে এসেছি তখনকার কথা বলবো। এনি হ আমি চিঠি লিখলাম, তখন প্রিন্সিপাল আমাদের শান্তিদা, শান্তিদেব ঘোষ, তাকে আমি লিখলাম যে আমি ছোটবেলা থেকেই গান গাই, আমার শেখার খুব ইচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীত শেখার ইচ্ছা, আপনি যদি আমাকে অ্যাডমিশন দিন তাহলে খুব ভালো হয়। অ্যাডমিশন যদি মানে কোনো অসুবিধা যদি হয়, যদি না হয় তাহলে আমাকে বলুন, আমি আসবো না। তো শান্তিদা উত্তর দিয়েছিলেন, তুমি এসো, তোমাকে অ্যাডমিশন দেব। এটা শুনে আমি প্রথম 67-এই শান্তিনিকেতনে এলাম। এসে কি দেখলে? এসে দেখলাম যে শান্তিনিকেতন তো একটা অদ্ভুত অদ্ভুত জায়গা, একটা সুন্দর জায়গা। আমার মনে হলো যেন কোনোদিন আগে জীবনেও দেখেছি, এমন একটা সুন্দর জায়গা। আমি এলাম বোলপুর স্টেশনে, আমার দাদার সঙ্গে নামলাম, নেমে বিশ্বভারতীর গেস্ট হাউসে তো শান্তিদার সঙ্গে দেখা করলাম। শান্তিদা বললেন যে ঠিক আছে, তুমি দু তিন দিন গেস্ট হাউসেই থাকো, আমি তোমার জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করে দিই। যেহেতু আমার হুইল চেয়ার ছিল তো তখন সঙ্গীত ভবনে ঢোকার ওখানে একটা একটা অবস্ট্রাকশন, তারপরে হোস্টেলে যাবার সিঁড়ি, উনি তারপরের দিনই র্যাম্প করে দিলেন সব জায়গাতে। সঙ্গীত ভবনের দরজায় যে চগারটা ছিল ওটা ভেঙে উনি প্লে সোজা করে দিলেন, তো আমার কোনো অসুবিধা হলো না। তো তখন দেখলাম যে সঙ্গীত ভবনে কে নেই, আগ্রা ঘরানার যোশীদা, পণ্ডিত ধ্রুবতারা যোশী, নিমাইচাঁদ বড়াল, অশেষ বন্দ্যোপাধ্যায়, সুধীশ ব্যানার্জি, তারপরে উস্তাদজি, উস্তাদজি উনি ভিভি ওয়াজলওয়ার, ওনার ভালো নাম, ওনাকে উস্তাদজি বলে ডাকা হতো, মোহরদি ওনার কাছে সারে গামা শিখেছেন, তারপরে মোহরদি, তার বছর দুয়েক পরে নীলিমা দিয়ে এলেন, বাচ্চুদি, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, মঞ্জুদি ছিলেন, মঞ্জুদির সঙ্গে সুধীশদার বিয়ে হয়েছিল, এবং আমি যখন গেছি তখন ওনার মেয়ে এক বছর বয়স। তো আমার ক্লাস শুরু হলো সুধীশদার সঙ্গে। আচ্ছা, সুধীশদা হচ্ছেন চিন্ময় লহরির ছাত্র, ভীষণ ভালো গলা ছিল, অসাধারণ গান করতেন। উনি প্রথম আমাকে আবার পাল্টা দিলেন অনেক, মানে পাল্টা সাগা রেগা সারে নি সারে মা গা মা রেগা সারে গা পা মা পা গা মা রেগা, এই ধরনের পাল্টা, সাগা রেগা সারে নি সারে গা, এই এই ধরনের পাল্টা। উনি পাল্টা খুব ভালো গাইতেন, অসাধারণ পাল্টা গাইতেন। তো ওই পাল্টা তো আমি আগেও কিছু শিখে এসেছিলাম, কিন্তু আমি ধরনটা কি বদলে গেল, বদলে গেল তা আমি কিন্তু কোনো গুরুকে বলিনি যে আমি কোনো পাল্টা শিখে এসেছি বা কোনো গান কিছু শিখেছি বা কিছু কিছু কাউকে কিছু বলিনি, একদম নভিসের মতন গান শিখতে শুরু করেছিলাম। তো যাই হোক, সুধীশদার কাছে কিছুদিন শেখে, তারপরে উস্তাদজির কাছে আমি শিখলাম, নিমাইন্দার কাছে, প্যারালেলি এগুলো চলছে আর, যোশীদার কাছে, অশীষদার কাছে আমি এসরাজ শিখেছি, চার বছর অশীষদা আমাকে এসরাজ শিখিয়েছিলেন।
এবং এস্টাজ কি বাজাতেন তখন? হ্যাঁ, শিক্ষার পাশাপাশি অশিষদার বোধহয় শেষ ছাত্র আমি। আমার আগের ছাত্র রণধীর রায়, রণধীর রায় অনেক দিন শিখেছে, তো আমার পরে কিন্তু অশিষদা আর কাউকে এসরাজ শেখান নেই। উনি তখন সেতারও শেখাতেন এবং এসরাজ শেখাতেন। আমার চার বছর শেখার পরে উনি আর কাউকে শেখাতেন না, তখন উনি টপ্পা শেখাতে শুরু করলেন। এই যে একটা একান্ত ঘরোয়া একটা পরিসরে এসে আপনি সঙ্গীত ভবনে ভর্তি হলেন, তখন কি ভাষার কোনো সমস্যা হচ্ছিল আপনার? ভাষা তো আমি তো বাংলা জানতাম না। প্রথম যখন এসেছি তখন আমার বন্ধু বান্ধবদের সঙ্গে বা টিচারদের সঙ্গে হিন্দিতে বা কিছু ইংরেজিতে কথা বলতাম। তারপরে দেখলাম যে অনেক কথাই বুঝতে পারছি না যারা কথা বলছেন, কিছুই বোঝা যাচ্ছে না। আমার তখন বান্ধবী ছিল সুচিস্মিতা গুপ্ত, ও আমাকে বললো তুমি বাংলা শিখবে? হ্যাঁ, আমি বাংলা শিখব। ও আমাকে সহজ পাঠ কিনে দিল, সেই সহজ, যেহেতু আমি তো হিন্দিতে পড়াশোনা করেছি, পাঞ্জাবি আমার মাতৃভাষা, আমি খুব অল্প দিনই কিন্তু রক্ত অক্ষর চিনতে শুরু করেছি এবং বছরখানেক পরে আমি ফ্লুয়েন্টলি বাংলা বলতাম। হোস্টেলটা কি ছিল, কদমতলা? কদমতলা হোস্টেল, যে হোস্টেলে আলাউদ্দিন খান সাহেব ছিলেন, যে ঘরে, আবার লাকিলি আমি ওই ঘরই পেয়েছিলাম। তারপরে আমার ঘরে মানে অনেক মানুষের স্মৃতি জমিয়ে আছে। শুনি একটু একটু যে কেমন ছিল আবাসিক দিনগুলো। সে অসাধারণ। আমরা মাঝে মাঝেই ওই চাতালটা যেটা হোস্টেলের মাঝখানে ছিল, ওখানে চাদর টাদর পেতে বা শুয়ে থামুর থেকে সতঞ্জি এনে গান বাজনা হতো, এবং সেখানে আমি নতুন যখন গেলাম শান্তিদাও মাঝে মাঝে চলে আসতেন, ওস্তাদজি কখনো কখনো আসতেন, সুরেশ মিশ্র সিতারের অধ্যাপক ছিলেন, উনি মাঝে মাঝে চলে আসতেন, আর মাস্টারজি অমবি সিং, ওনাকে কখনো ভোলা যাবে না, বড্ড রসিক মানুষ ছিলেন, উনি বেশিরভাগ আসতেন। কখনো উনি সিতার বাজাতেন, কখনো মিশ্রদা সিতার বাজাতেন। আমি প্রথম প্রথম ওখানে ওই পাঞ্জাবি গান, নানা রকম গান, কিছু ফোক গান, এইসব, এই অ্যাটমসফিয়ারটা ছিল। তারপরে কালীপদ পাঠক এসেছিলেন বিষয় সঙ্গীত ভবনে, ভিজিটিং প্রফেসর হয়, উনি আমার ঘরে থাকলেন। আমি একা থাকতাম ঘরে, দুটো খাট ছিল, উনি আমার ঘরে থাকলেন। আমি তো সকাল থেকে বা রাত্রে যখন তখন রেয়াজ করতাম, উনি খুব মন দিয়ে শুনতেন। ও তখন মাঝে মাঝে উনি নিজেও গান করতেন, ওনার গানের ধরনের কিছু টপ্পার গান আমাদের পাঞ্জাবি ভাষায় আছে, যেটুকু টপ্পা, যেমন ডোলি চড় দেয়া মারিয়া হীর চিকা মেনু লে চলে বাবলা লে চলে বে মেনু রাখলে আজ দি রাত বাবল ডোলি কত কাহার নে লে চলে মেরা মেরা আখিয়া কদি না মোড় দাসে আসি জালমা দেবস পে চলে। এই ধরনের গান, টপ্পার গান। তো কালীপদদা আমার দিকে তাকিয়ে বলে তুমি টপ্পা শেখো, ও সব অন্য সব ছাড়ো, আমার কাছে টপ্পা শেখো। তো ভীষণ ভালোবেসেছিলেন আমার গান শুনে হোক বা আমার সিরিয়াসনেস গানের মধ্যে বা আমার রেয়াজ,
তারপরে সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় এলেন ওনার পরে। সত্যকিঙ্করদা গেস্ট হাউসে থাকতেন, আমি নিমাইদার ঘরে ক্লাসরুমে সকালবেলা রেয়াজ করতাম। অনেকক্ষণ রেয়াজ করার পরে সত্যদা আসতেন, এসে সোজা ওই ঘরে ঢুকে আসতেন, এসে চুপচাপ করে বসতেন বেশ কিছুদিন এরকম। তারপরে উনি আমাকে ধ্রুপদের কি কি ব্যাপার ট্যাপার এগুলো শেখাতে শুরু করলেন। জোশীদের কাছে ক্লাস তো প্রথম থেকেই জোশীদার কাছে শিখেছি। জোশীদার কাছে আমি প্রায় 20 বছর গান শিখেছি। সত্যকিঙ্করদার কাছেও মাস 3-4 মাস সঙ্গ করেছি, ওনার ভালোবাসতেন এবং 2-3 বার উনি বাজনা বাজিয়েছিলেন বিশ্বভারতীতে, এদিকে ওইদিকে পূর্বপল্লীতে আমাকে ডাকতেন, তুমি চলে এসো, তুমি আমার সঙ্গে তানপুরা বাজাও। এইরকম কত সহজ ছিল না ছাত্র শিক্ষক এই যে সম্পর্ক? সহজ ছিল, এবং বিশ্বভারতীতে যে কোনো ভবনের মাস্টারমশাই এবং স্টুডেন্ট সকলের আমরা নাম জানতাম, সকলের সঙ্গে মিশতাম পরিবারের মতো, পরিবারের মতন। আমার রেয়াজ করতাম সঙ্গীত ভবনে, আর বাকি সময় আড্ডা মারা বা অন্য কিছু করা কলাভবন পাশাপাশি। আরেকটা ইন্টারেস্টিং কথা আমি বলতে চাই, শুনব। সন্ধ্যার সময় রাত্রে যখন আমি রেয়াজ করতাম সঙ্গীত ভবনে, তখন তো খোলা থাকতো সঙ্গীত ভবন। রামদা বলে আমাদের একজন কেয়ারটেকার ছিলেন সঙ্গীত ভবনের, কেয়ারটেকারই বলবো, মাঝে মাঝে চা করে খাওয়াতেন এবং রেয়াজ হতো। আজ রাত্রে 9টা হোক 9:30 হোক যখনই যাব তখন তালা লাগিয়ে তালা লাগাতেন, এত ভালো মানুষ তখন ছিলেন। তো রেয়াজ করতাম, তো মাঝে মাঝেই কিঙ্করদা চলে আসতেন, বাইরে বারান্দায় বসে থাকতেন, আমি আভাস পেতাম যে কিঙ্করদা এসছেন, আওয়াজ শুনে বুঝতে পারতাম। গান শুনতেন এসে এবং রাগ রাগ নিয়ে রেয়াজ করতাম। একদিন মালকোস রেয়াজ করছি, পরের দিন কলাভবন ক্যান্টিনে আমরা বেশিরভাগ ব্রেকফাস্টও করতাম অনেক সময়, তো সকালবেলা কলাভবনে কাটত কিছুটা সময়, তারপরে সঙ্গীত ভবনে ক্লাস হতো। তো উনি কমেন্ট করতেন আগের দিন যেমন মালকোস ইস লাইক এ এলিফ্যান্ট, তো নানা রকম মারবা বলে একটু সোজা লোক হয় না একদম, এইভাবে গুরু গম্ভীর মন্ত উনি ভিজুয়ালাইজ করতেন এটা। এবং এই ভিজুয়ালাইজেশন প্রথম আমি কিঙ্করদার কাছে এই কনসেপ্টটা আমার ভেতরে এলো যে রাগের যে চরিত্র, রাগের যে ফিলিং যেটাকে আমরা বলি, বা এটার ভিজুয়ালাইজেশন, তো রাগ একটা শিল্পীর মাধ্যম দিয়ে বাইরে আসে এবং সেখানে শিল্পীর শিল্প এবং তার চিন্তা ভাবনা তার এক্সপ্রেশন ওই রাগের মধ্য দিয়ে আসে, যার জন্য এই রাগ রাগনি কখনো পুরনো হয় না। আসলে একটা কাঠামো তো থাকে, তার উপরে মাটি দিয়ে প্রলেপ দেওয়ার কাজটা বোধহয় শিল্পীরাই করে। কাঠামো থাকে শুধু, তারপরে ফ্ল্যাশ যেটাকে আমরা বলি সেটা তো শিল্পীকে লাগাতে হয় এবং সেটা তো একরকম কারোর সঙ্গে নাও মিলতে পারে। আমরা যেমন দুর্গার মূর্তি দেখি সেই স্কেলেটনটা কিন্তু একই রকম হয়, কিন্তু দুর্গা মূর্তির মুখ দেখো কত বিভিন্ন, কোনো দুর্গা মূর্তির একরকম মুখ দেখা যায় না। এই যে বিভিন্নতা, এই মিউজিক এবং শিল্প সবই এরকম, শিল্পীর ওখানে একটা নিজস্বতা ওর প্রকাশ পায় তার মাধ্যমে। রবীন্দ্রসঙ্গীত একটা গান 10 জন থেকে শুনলে 10 রকম একটা আমরা পাই, 10 রকমের এক্সপ্রেশন পাই, তার কারণটা হচ্ছে কিন্তু অ্যাপ্লিকেশন, ভাষার ইন্টারপ্রিটেশনটাও বদলে যায়, স্বরের ইন্টারপ্রিটেশন পাল্টে যায়, স্বরের গতি প্রকৃতি স্থিতি সব শিল্পীর হাতে। তো শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা তো চলছিলই,
তার পাশাপাশি তখন তো সঙ্গীত ভবনের দিকপাল সব রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা। হ্যাঁ, মোহরদি আছেন। সেই ক্লাসগুলো কি শুনতেন বা কখনো যেতেন রবীন্দ্রসঙ্গীতের ক্লাস যখন চলতো সঙ্গীত ভবনে? প্রথম থেকেই সঙ্গীতামনে এসেই তো বেশিরভাগই দেখি রবীন্দ্রসঙ্গীত গাইছে সবাই। কোথাও মোহরদি ক্লাস নিচ্ছেন, শান্তিদা ক্লাস নিচ্ছেন, বীরেন দা একটা অসাধারণ মাস্টারমশাই ছিলেন এবং হি ওয়াজ এ গ্রেট সিঙ্গার, অসাধারণ গান করতেন। কেন উনি রেকর্ড করেননি বা সিডি করেননি আমি সেটা জানি না, কিন্তু আমি ওনাকে শুনেছি। আমরা ক্লাসের বাইরে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারে বসে শুনতাম। কিভাবে শেখাতেন? খুব অসাধারণ। যেমন একটা গান মনে পড়ে, সেটা শুনছিলাম, অনেক দিয়েছ নাথ আমায় অনেক দিয়েছ নাথ, এই গানটা উনি শেখাচ্ছেন এবং পুরো পুঙ্খানুপুঙ্খভাবে কোথায় মুরকি আসবে কোথায় কী হবে, অসাধারণ অসাধারণ। শুধু গেয়ে শুনিয়ে দিলেন তারপরে সবাই শিখে গেল তা করতেন না, প্রত্যেকটা লাইন ধরে শেখাতেন, অসাধারণ লাগতো। তারপর কুট্টুদি ছিলেন, আরতি বসু। হ্যাঁ হ্যাঁ, কুট্টুদি অনেকদিন ছিলেন, কুট্টুদি গান শেখাতেন, রিহার্সেল করতেন। মঞ্জুদি ভীষণ ভালো গান গাইতেন। মঞ্জুদি রেকর্ডও আছে অবশ্য। তখন কি একটু একটু আপনারও গাইতে ইচ্ছে করতো? না, আমি গুনগুন করতাম। এখন ব্যাপার হচ্ছে, একজন শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্র সে তো সব কিছু কি শুনবেই এবং সব কিছুই আত্মসাত করার চেষ্টা করবে, কি করে? আমি গুনগুন করে গাইতাম। শান্তিদা রিহার্সেল করছেন মনে আছে 68 কি 69-এর প্রথম দিকে, আমার মনে হয় 68-এর শেষের দিকে শ্যামা রিহার্সেল দিচ্ছেন। শান্তিদার স্টেজের সামনে টুলের উপরে বসে আছেন, আর একটা টুল রাখা আছে হাতে, একটা এতটুকু একটা ডান্ডা হাতাল দেওয়ার জন্য শেখাচ্ছেন। শ্যামার গান প্রায় মাসখানিক রিহার্সাল চলেছিল। শ্যামার গান ভীষণ আমার ভালো লাগলো, কি সে ভৈরবীতে কিছু সুন্দর গান, অসাধারণ গান। উনি গানের লয় ঠিক করে দিচ্ছেন, নাচ ঠিক করে দিচ্ছেন। তখন কেলু নায়ের, হরিদাস নায়ের, অমবি সিং মাস্টারজি, এরা সব তখন, জিতেন সিং তখন বজ্রসেনের অভিনয় করছে, আখি শান্তিদার বোনের মেয়ে আখি শ্যামা করছে, সেটা আমার প্রথম ডান্স ড্রামা দেখা। কেমন ছিলেন শান্তিদা মাস্টারমশাই হিসেবে? অনেকেই বলেন যে খুব কড়া ছিলেন এবং অনুশাসন মেনে চলতেন। অনুশাসন ঠিকই ওনার, আসলে রবীন্দ্রনাথের নৃত্যনাটকের কাণ্ডারই কিন্তু শান্তিদা। উনি যেহেতু নাচ জানতেন, উনি ঠিক করতেন যে কোন নাচের সঙ্গে গানের কী লয়টা হবে। যেমন উত্তীয় যখন শুনল ওকে, শ্যামা যখন বলছে, শ্যামার ওকে নিবেদন করেছে, তার গানটা হচ্ছে আমার জীবন পাত্র উছলিয়া মাধুরী করেছ দান, শান্তিদা বললেন না এই লয়তে হবে না। কে যেন নাচছিল, মাধবদা খুব সম্ভবত বা যাই হোক কেউ এটাতে নাচছিল, উনি বললেন দেখো আমার জীবন পাত্র উছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই তুমি জানো না তুমি জানো না, এই লয়। তো আমি প্রত্যেক গানের কি লয় কি না সব গ্রহণ করতাম, শিখতাম আর কি। এইভাবে শান্তিদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আর কি। শান্তিদার বাড়ির সামনে আমার হোস্টেল, শান্তিদার বাড়ি বা শান্তিদার সকালবেলা
সকালবেলা রেয়াজ করতেন, এসব শান্তিদাকে আমি কোনোদিন নিষ্ঠুর হতে দেখিনি, কোনোদিন বিনা কারণে রাগ করতেও দেখিনি। অনেক সময় ছেলেদের সঙ্গে তর্ক হতো, তখন আমাদের মাস্টার মশাইদের সামনে প্রশ্ন করাটা খুব সহজ ছিল, কিছু মনে করতেন না। অনেক সময় কটু প্রশ্নও হতো, অনেক সময় ভালো প্রশ্ন হতো, কিছু জানবার জন্য প্রশ্ন হতো, কেউ কিন্তু রাগ করতেন না। ওই দিনগুলো কোথায় থেকে যে বেরিয়ে যেত এবং বোঝা যেত না, এবং তার ফাঁকে গানের রেয়াজ যেমন চলছে, তেমনি রিমোট কন্ট্রোল এরো মডেলিং চলছে, কালো দোকানের আড্ডা চলছে, কলাভবনে আড্ডা চলছে, কলাভবনে বসে বসে ছবি আঁকা দেখা, স্কাল্পচার এসব কলাভবনের এই যে নন্দন মেলা হয়, এটা তো আমি আমার সামনে শুরু হয়েছে। আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট। আমরা এবং আবার কলাভবনে দু তিনজন বন্ধু পানের কর্নার করেছিলাম। পান তখনকার দিনে 10 টাকা দাম পানে রাখা হয়েছে, সে তো সাংঘাতিক পান, এত দাম যখন, সাংঘাতিক নয় সাধারণ পান। পান্ডেদা বলে কলাভবনে আমাদের বড় একজন দাদা ছিলেন বন্ধু, ও খুব পান খেত, পানের খুব শৌখিন ছিল, ওই পুরো ব্যাপারটা করে তার থেকেই মনে হলো একটা পানের দোকান। সোমনাথ হোর হেয়ার কাটিং সেলুন করলেন। বাহ, আচ্ছা, প্রথম কে চুল কাটবেন? ভাইস চ্যান্সেলর চুল কাটবেন, ডক্টর সিনহা। ডক্টর সিনহা তো বড় বড় চুল ছিল, তো যাই হোক সোমনাথ একটু এদিক করে কাটলেন। কত চার্জ? 10 টাকা। দশ একটা বাধা ধরা, তখন 10 টাকা মানে এখনকার 1000 টাকার মতন আর কি। 10 টাকা যার কাছে হতো তার তো পুরো মাস মানে কালো দোকানে আড্ডা চলতে পারে আর কি, এক মাস মানে নানান আনন্দে এবং তার সঙ্গে সৃজনশীল একটা জগৎ। এবং বড় বড় শিল্পীদের পেইন্টিং, স্কাল্পচারের পিস এইসব বিক্রি হতো। এটা করা হয়েছিল স্টুডেন্ট ফান্ড একটা, তো যারা গরিব স্টুডেন্ট বা যদি কোনো স্টুডেন্টের কোনো অসুবিধা হয়, আর্থিক অসুবিধা হয় বা অসুস্থ হতে পারে, সেই ফান্ড থেকে টাকা ব্যবহার করা হতো। মহন্ত, আমরা আরও শুনবো, আরও অনেক এখনো গল্প শোনার বাকি এবং পথ চলাও কিছুটা বাকি। প্রথম পর্বে আমরা শিল্পী পণ্ডিত মোহন সিংয়ের কাছ থেকে তখনকার শান্তিনিকেতন, তাঁর ছাত্রজীবন, তাঁর শিক্ষার সব কথা শুনছিলাম, আরও শুনবো। তার জন্যে দ্বিতীয় পর্বের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে।